গত বছরের ২৪ মার্চ ঢাকার শাহজাহানপুরে মতিঝিল থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম টিপুকে গুলি করে হত্যা করা হয়। সে সময় রিকশায় থাকা সামি আফরান প্রীতি নামে এক কলেজ ছাত্রীও গুলিবিদ্ধ হন। দেশজুড়ে আলোচনার জন্ম দেয় ঘটনাটি। টিপু হত্যার তদন্ত শুরু করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। এক বছরেরও বেশি তদন্ত শেষে এ মামলায় আদালতে অভিযোগপত্র দিয়েছে পুলিশ। আসামি করা হয়েছে ৩৪ জনকে, এর মধ্যে গ্রেফতার আছে ২৪ জন, বাকিরা পলাতক। পলাতক আসামিদের মধ্যে রয়েছে আন্ডারওয়ার্ল্ডের দুই শীর্ষ সন্ত্রাসী জিসান ও ফ্রিডম মানিক। হত্যাকাণ্ডে কার কি ভূমিকা ছিল তা তদন্তে বেরিয়ে এসেছে। পরিকল্পিত ওই হত্যাকাণ্ডে পরিকল্পনাকারী ছিল ৮ জন, অর্থদাতা ছিল ৮, অস্ত্র গুলি সরবরাহকারী ৭, সহায়তাকারী ১১ এবং বাস্তবায়নকারী ছিল ২ জন। এবার নগদ দিয়ে মোবাইল রিচার্জ জিতে নিতে পারেন বিএমডব্লিউ গাড়ি। টিপুকে মারার জন্য তারা যে বিভিন্ন জায়গায় মিটিং করেছেন, বেইলি রোড, বাইতুল মুকাররম এলাকায় মিটিং করেছেন, সেই প্রেক্ষিতে বিভিন্ন তত্ত্বপত্র সংগ্রহ করি। আসলে আমরা এদেরকে কিন্তু আমরা এক মাসের মধ্যে কিন্তু অনেককে মূল আসামিদের কিন্তু আমরা গ্রেপ্তার করেছি। যে আমরা জানেন যে মুসাকে আমরা ওমান থেকে নিয়ে এসেছি, তারপরে শামীম মোল্লা শামীমকে বর্ডারে গ্রেপ্তার করেছি, তারপরে যে শুটার আকাশকে আমরা বগুড়া থেকে নিয়ে এসেছি গ্রেপ্তার করে আমরা সকল কিছু। তারপরেও যেহেতু এটি স্পর্শকাতর ঘটনা, যাতে মানে আমাদের তদন্তকারী কর্মকর্তা মতিঝিল ডিভিশনের তারা যে তদন্ত করছে, তদন্ত যেন কোনো ক্রমে কোথাও যেন ভুল না হয়, ভুল মানে কোনো ধরনের কোনো সমস্যা না হয়, সে কারণে আমরা প্রতিটি স্টেপ হিসাব করে দিই। আমরা কিন্তু আমরা তদন্ত শেষ করে আমরা আজকে আদালতে আমরা চার্জশিট পাঠিয়েছি এবং সেখানে আমরা মনে করি যে প্রত্যেকের বিরুদ্ধে যারা যারা এই ঘটনার সাথে জড়িত ছিল কাউকে আমরা ছাড় দিইনি এবং কে কোন দল করে সেটাও আমরা দেখার চেষ্টা করিনি। যারাই অপরাধী সাক্ষ্য প্রমাণে বিভিন্ন ১৬০ পড়ে পারিপার্শ্বিক সাক্ষ্য প্রমাণে যাদের বিরুদ্ধে আমরা তথ্য পেয়েছি তাদেরকে আমরা উক্ত মামলা বিনা অপরাধী যে অপরাধ করে নাই এরকম কাউকে আমরা সম্পৃক্ত করি নাই। এবার নগদ দিয়ে মোবাইল রিচার্জও জিতে নিতে পারেন বিএমডব্লিউ গাড়ি। তদন্তকারী সংস্থা বলছে মতিঝিল ফকিরাপুল এলাকার চাঁদাবাজি, টেন্ডারবাজি, শিক্ষা প্রতিষ্ঠানের ভর্তি বাণিজ্য, বাজার নিয়ন্ত্রণ নিয়ে দ্বন্দ্ব থেকেই টিপুকে হত্যা করা হয়েছে। বিদেশে পলাতক সন্ত্রাসীদের সঙ্গেও এলাকার আধিপত্য ও ভাগ বাটোয়ারা নিয়ে টিপুর দ্বন্দ্ব তৈরি হয়েছিল। স্কুলে ভর্তি গিরে একটি বাণিজ্য হয়, এছাড়া অনেকগুলি মার্কেট রয়েছে কাঁচা বাজারে চাঁদাবাজিকে কেন্দ্র করে এই ঘটনাটি একটা সূত্রপাত হয়েছে। তাছাড়া এলাকার আধিপত্য বিস্তার, এলাকাটা কে নিয়ন্ত্রণ করবে এটা নিয়েও একটা ঘটনা ছিল। পুলিশ বলছে ওই সময় পরিকল্পনাকারীদের সঙ্গে ভিডিও কনফারেন্সে যুক্ত ছিলেন বিদেশে পলাতক শীর্ষ সন্ত্রাসী জিসান ও ফ্রিডম মানিক। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা।